আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা এখন টরন্টোতে আছি, উইনিপেগ থেকে আজকে আসছি। এখন এখানে একটা রেস্ট হাউসে উঠছি, একটা বাসা ভাড়া নিছি। এটা কোন জায়গা যে পিও, নামটা বলো তো। আমার ফ্রেন্ড সার্কেলেরা যারা আছেন সবাই চলে আসেন, আমার সাথে যোগাযোগ করেন, চলে আসেন এখানে আমাদের সাথে দেখা করতে। অর্থাৎ বুঝো না মনে হয় বাঙালিরা নাম দিছে এই এরিয়াটাতে। বাঙালিরা থাকে যারা বাংলাদেশের অর্থ পাচার করে এখানে রাজকীয় ভাবে জীবন যাপন করে, তাকে এখন তার নাম দিছে বেগমপাড়া। আচ্ছা, সবাই চলে আসেন আমার আমাদের বাসায় দেখা করার জন্য। আরো এক সপ্তাহ থাকবো, আবার ইউনিপেকে চলে যাব। মানুষ এখানে টিস্যু ব্যবহার করে করে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে আসি, একটু মানে সমস্যায় পড়ে গেছি টয়লেট নিয়ে। এখানে ওরা বদনা ইউজ করে না। এখানে আমরা আসি, এখানে আমি এখানে আবার আমরা আসি, বদনা কিনছি। এটা পিওর রুম আর ওইটা আমাদের রুম। আমাদের সাথে কে কে দেখা করবেন, চলে আসেন। আমাদের ফেসবুকে কন্ট্যাক্ট করে চলে আসেন এখানে, যারা যারা আমার আত্মীয় স্বজন যারা আছেন সবাই আসেন, দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আশা করি। সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।